তো এখন আমাদের কাজ হচ্ছে বাম পাশে, ডান বাম পাশে কাজ শেষ হয়ে গেল, তো ডান পাশে আমরা অতিথির নামগুলো লিখব। অতিথির নাম লিখব, তবে এই ক্ষেত্রে আমরা দেখব যে সিলেকশন ফন্টের সিলেকশন কী করা আছে। ছোট নিয়ম যে ফন্ট দেওয়া আছে, তো বোল্ড দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা কম্পোজ করব, যেমন প্রধান অতিথি, আমরা প্রধান এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিই, এটা নর্মালি ফন্ট থাকবে, এস ইউ টি সোতনে এম জে। প্রধান অতিথি আবদুল্লাহ আল মাসুম, প্রতিষ্ঠাতা, রাইট ক্লিক, আইটি ইনস্টিটিউট, এখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেই, তাহলে পরবর্তী কম্পোজগুলো খুব সোজা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা নাম 16 দেওয়া আছে, এটাকে ডেজিগনেশনটা, এটা করে ডেজিগনেশন, তো এটাকে আমরা 10 দিলাম। এটাকে 13 ফন্ট রাখলাম, সেই সাথে বোল্ড। এটার কালার আমরা রেড দেই, নামটাকে আমরা বোল্ড করে দেই। ফন্ট বড় থাকলে আর বোল্ড করার প্রয়োজন পড়ে না, এটাকে আমরা আন্ডু করে দিই। আমরা লাইন টুলের সাহায্যে এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিব, এই পর্যন্ত দিয়ে দিই। তো স্ট্রোকে গিয়ে 1.25 করে দিই, এবং এটার কালার অ্যাশ কালারের মধ্যে রাখি, এত ডার্ক না দিয়ে। এখন এই টোটালটাকে গ্রুপ করে নিব, গ্রুপ করার পরে অল্টার প্লাস শিফট ধরে কপি করে নিলাম। এখন দিব বিশেষ অতিথি, সুব্রত ধর শুভ, পার্টনার নিপুন গ্রাফিক্স, তো এই দুটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আরেকটা কপি করে নিব, দুটা কপি করলাম আরও, এটাকে চেঞ্জ করে দিই। আরেকটা হচ্ছে রাজীব আহমেদ, পার্টনার নিপুন গ্রাফিক্স, আরেকটা নাম দিই এমরান হোসেন সুজন, পরিচালক ট্রেনিং সেন্টার। এখানে আরেকটা কপি করে নিই প্রধান অতিথিকে, এটাকে দিতে হবে সভাপতি, সভাপতিত্ব করবেন। মাজেদুল ইসলাম পিতুন, পরিচালক ইসলাম প্রিন্টার্স,
ময়মনসিংহ। তো এখানে কিছু কিছু অ্যাট্রিবিউট করতে হবে, যেমন প্রধান অতিথির নাম সবচেয়ে বড় থাকবে এখানে যা আছে, তারপর সভাপতি এবং তার চেয়ে ছোট থাকবে বিশেষ অতিথিগুলো। তো এই ক্ষেত্রে আমরা ডিরেসিলেশন টুলটা আবার ইউজ করব। আমরা এই এগুলোকে ধরলাম এবং কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে একটু ছোট করে দিলাম। তারপরে এই সভাপতিত্ব করবেন এটা উপরে উঠে দিলাম এবং আব্দুল্লাহ আল মাসুমের ফন্টটা আর একটু বড় করে দেই, কারণ শত হলেও সে বিশেষ অতিথি। আমরা অ্যালাইনমেন্ট থেকে সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা গ্রুপ করেছি, এটা গ্রুপ করেছি এবং এটা গ্রুপ করেছি। তো এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই এবং এই তিনটাকে ধরে জাস্ট ডিস্ট্রিবিউশন করে দিই স্পেসিংটাকে। এখানের জায়গা আর এখানের জায়গা ঠিক সমান রইল। এখন আমরা আবার ফিট টু স্ক্রিনে চলে যাই। এখন কিবোর্ড থেকে বা অবজেক্ট থেকে আনলক করব। এখন যে আমাদের এই যে গ্রিড লাইনটা যে আছে, দেখা যাচ্ছে যে এটার বাইরে কিন্তু কোনো লেখা কিন্তু যায়নি, এমনকি লোগোটা কিন্তু ভিতরে রয়ে গেছে। তো এখানে আর একটু দেখতে হবে যে এখানের যে ইয়েটা যে আছে, দাগটা যে আছে, এটাকেও আমরা কালার ওভারলে দিয়ে দিই। আবার এটাকে ফিট অন স্ক্রিন করে দিচ্ছি এবং রাইট বাটন ক্লিক করে হাইট গ্রিড লাইন বা হাইট গাইডলাইন অন করে দিচ্ছি। আমাদের এই অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডটা আর রাখবো না, এখান থেকে হোয়াইট করে দিব। তো এটাকে আপডেট একটু লক করি। এবং ডিরেসিলেশন টুলের মাধ্যমে আমরা এখান থেকে একটু সিলেক্ট করার পরে লেফট এড দিয়ে এটা ছোট করে দেই এবং প্লাস এই সবগুলোকে একটু বড় করি। এই লেখাটা একটু বড় করে দেই। অবজেক্ট থেকে আনলক করে দেই। তো এখানে আর বর্ডার কোনো কিছুর প্রয়োজন নাই। তো যদি আপনার যদি লোগো বসানোর থাকে এখানে লোগো বসিয়ে দিবেন আপনাদের আপনার কাজের মধ্যে। এখন আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে একটু কাজ বাকি। যেহেতু এটা স্পোর্টসের ব্যানার, তো এই ক্ষেত্রে আমাদের একটা এখানে একটা ছবি ইনক্লুড করা দরকার, যাতে বোঝা যায় যে এটা একটা একটা স্পোর্টস প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ছবি আনতে পারি। তো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, তো এখান থেকে চুজ করতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি এটা একটা ছোটদের বাচ্চাদের স্কুল, বা একটা বাচ্চাদের স্কুল বলতে তো সরকারি স্কুল, তো হাই লেভেল মেট্রিক লেভেল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের। তো এখানে আমরা মেয়েদের ছবি নিয়ে আসতে হবে, যেমন বালিকা উচ্চ বিদ্যালয়ের। যেহেতু আমি অত্যন্ত দুঃখিত, কারণ এখানে আমি এখন অফলাইনে আছি, তো আমার কাছে এরকম ছবি নেই। তো আমি এই ছবিটা ইউজ করছি এখান থেকে। তো এই ছবিটা ওপেন দিই ইলাস্ট্রেটরে আর এখানে প্রেস করব এই জায়গাটায়, এই অ্যাশ কালারের উপরে, ডার্ক অ্যাশ কালারের উপরে। তো এখান থেকে আমরা ইমেজ ট্রেস করে নিব। এবং এক্ষেত্রে এক্সপ্যান্ড করে দেই, বাইরের যে সাদা অংশটুকু যা আছে এগুলোকে আমরা ডিলিট করে দিই ডিরেক্সিলেশন টুলের মাধ্যমে। আমরা এটাকে একটু বাইরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবো।
এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার করি, এখন টোটালটাকে গ্রুপ করি, আসলে এই ছবিটাকে ফটোশপে কাটা উচিত ছিল, ফটোশপে কাটলে অনেক সুন্দর হতো। তো আপনাদেরকে সাধারণভাবে বোঝানোর জন্য এটাকে এইভাবে করলাম, কারণ ফটোশপ দিয়ে করলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে। ছবিটাকে আমরা এখানে সেট করে দিলাম, তো এই ছিল আজকে টিউটোরিয়াল। তো আশা করি আপনার এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে, ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।